আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি পাকা আমের লাড্ডু বানিয়ে দেখাবো। এখন বাজারে প্রচুর আম পাওয়া যায়। পাকা আমের লাড্ডুগুলো বানানো কিন্তু একেবারে সহজ, বানানোর জন্য খুব বেশি সময় বা উপকরণের প্রয়োজন পড়ে না, খেতে খুব ভালো হয়। বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন, আশা করছি খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এখানে কিন্তু 4টা আম নিয়েছি, আপনারা যে কোনো আম নিতে পারেন। আমগুলো স্লাইস করে কেটে নিতে হবে। আপনারা বেশি লাড্ডু বানাতে চাইলে ডাবল আম নিতে হবে। এখন আমগুলো আমি কেটে বাটিতে রাখব। সবগুলো আম এইভাবে কেটে নিতে হবে। একটা চামচ দিয়ে এইভাবে কেটে নিলে খুব সহজে আমটা উঠে আসবে। ঠিক এইভাবে সবগুলো আম আমি কেটে নিব। দেখুন, সবগুলো আম কাটা হয়ে গেছে। এখন সমস্ত টুকরো আমগুলো মিক্সিং জারে আমি পেস্ট করে নিয়েছি। ঠিক এইভাবে পেস্ট করে নিতে হবে, একটুও পানি দেওয়া যাবে না। এখন একটা ফ্রাই প্যান নিব। ফ্রাই প্যানে নারকেলটা আমি ভেজে নেব। এখানে আমি গুঁড়ো নারকেল হাফ কাপের মতো নিয়েছি। 3 মিনিটের মতো ভাজতে হবে। হালকা ভেজে নিলে খুব সুন্দর একটি সেন্ট আসে, খেতেও ভালো লাগে। ঠিক এইভাবে ভাজতে হবে, মিডিয়াম লোতে করে ভাজতে হবে। এইভাবে ভাজলে খুব সুন্দর একটা সেন্ট আসে। আপনারা যদি গুঁড়ো নারকেল না পান, নারকেল কুড়িয়েও নিতে পারেন, সেটাও দিলে হবে। ফ্রাই প্যান নিব। ফ্রাই প্যানে না আমের পালটা দিয়ে দিব। আর দিব হাফ কাপের মতো চিনি, দিয়ে ভালো করে নাড়তে হবে। এমনভাবে নাড়তে হবে চিনিটা যেন মেল্ট হয়ে যায়। এইভাবে অনবরত নাড়তে হবে। এখানে আমি 100 গ্রাম চিনি দিয়েছি। 100 গ্রামের বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই, আমটা খুব মিষ্টি বিধায়। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এখন এর ভিতরে দিয়ে দিব হাফ কাপের মতো নারকেল গুঁড়া, দিয়ে আবারও নাড়তে হবে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এইভাবে অনবরত নাড়তে হবে, তা না হলে তলে লেগে যাবে। এমনভাবে নাড়তে হবে যাতে তলে লেগে না যায়। এইভাবে দুটো হাত চালিয়ে চালিয়ে নাড়তে হবে। যখন আমের মিশ্রণটা বেশ ঘন হয়ে আসবে, সে পর্যায়ে এসে অনবরত নাড়তে হবে। এমনভাবে নাড়তে হবে যাতে তলে না লেগে যায়। যখন আমটা দলা পেকে আসবে, সে পর্যায়ে এসে এখানে 1 চামচের মতো ঘি দিয়ে দিতে হবে। এখন আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দেব। দিয়ে আবারও নাড়তে হবে। ঠিক এইভাবে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবেন প্যান থেকে যখন আমের মিশ্রণটা ছেড়ে দিয়েছে, তখন বুঝতে হবে যে প্রায় হয়ে এসেছে। এইভাবে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। আপনারা চাইলে এর ভিতরে পাউডার দুধও দিতে পারেন। আমি এর ভিতরে পাউডার দুধটা দিই নাই, দিলে খেতে আর একটু টেস্ট হয়। দেখুন, ঠিক এইভাবে শুকিয়ে নিতে হবে। যখন একেবারে শুকিয়ে যাবে, তখন নামিয়ে নিতে হবে। এখন আমি আমের পালটা নামিয়ে ঠান্ডা করে নিব। এখন হাতে একটু ঘি লাগিয়ে গোল গোল করে লাড্ডুর মতো করে বানিয়ে নিতে হবে। ঠিক এইভাবে বানাতে হবে, সবগুলো এইভাবে বানিয়ে নিতে হবে। দেখুন, লাড্ডুগুলো এখন আমার বানানো হয়ে গেছে। একটা বাটিতে নারকেল কুড়া বা নারকেল পাউডার দিয়ে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাড্ডুতে লাগিয়ে নিতে হবে, দেখতেও খুব ভালো লাগবে। সবগুলো এইভাবে নারকেল পাউডার লাগিয়ে নিতে হবে। দেখুন, সবগুলো নারকেল পাউডার লাগানো হয়ে গেছে। এখন একটা আমি কেটে দেখাবো কীরকম হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে।
আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।